নমস্কার বন্ধুরা, সোনার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, দেশি পটিয়ালা চিকেনের লাল ঝোল, বা বলতে পারো দেশি লাগুন চিকেনের লাল ঝোল। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রান্নাটি। এখানে 1 কিলো 750 গ্রাম পাটিয়ালা মুরগি আছে, যেটাকে লাগুন চিকেনও বলা হয়। আমাদের এক দাদা আছে, আড়াতে থাকে, তার কাছ থেকে এই মুরগিটা আমরা কিনেছি। কিনে একটা দোকানে এটাকে কাটিয়েছি। মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইগুলিকে একটি পাত্রে ঢেলে নেব। এবার এই চিকেনগুলিকে আমি ম্যারিনেট করে নেব। খুব একটা ছোট ছোট পিস আমি করিনি, কিন্তু তাও এই রকম পিস আমি রেখেছি যাতে সেদ্ধ হয়ে যায়, কড়াই করব। সবার আগে এতে আমি দেব টক দই, দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, রসুন আর পেঁয়াজ বাটা। একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ অনেকটা মাংস আছে যেহেতু। দেব অল্প সামান্য সর্ষের তেল, এবার হাতের সাহায্যে মাংসটা ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে আমি এটাকে তাও নাই নাই করে 3-4 ঘন্টা তো রাখবোই, তারপর রান্না করব। তোমরা চাইলে 1-1.5 ঘন্টা রাখতে পারো। আজকে এটা আমরা ছাদে রান্না করব রাতের বেলা, আহা হেভি মজা হবে। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে আমি 3-4 ঘন্টার জন্য রেখে দেবো। তো বন্ধুরা দেখে নাও, এখানে আমার ম্যারিনেটেড চিকেনটা আছে। এটা আমি আগেই বলেছিলাম, আমি 4 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম। এবার যেই বলেছি তোমাদের যে আমি আজকে ছাদে রান্না করব, তাই আমার ছাদে রান্না করার সেট আপ একদম রেডি। ধরে নিয়েছি, এবার কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়া গরম হোক, ততক্ষণ আমি তোমাদেরকে একটু আমাদের ছাদটা ঘুরে দেখাই। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে সর্ষের তেল পরিমাণ করে ঢেলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে খোসা ছাড়িয়ে রাখা গোটা আলুগুলো তেলে নুন হলুদ দিয়ে ভেজে নেব। সবার আগে একটা কথা বলি, আলু ভাজার আগে এই দেখো আলুর গায়ে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে নুন হলুদ খুব ইজিলি ঢুকবে। আলু লাল করে ভেজে নিয়ে আমি এটিকে একটি পাত্রে তুলে নেব। তেল থেকে আলুগুলো তুলে নিয়েছি, ওভেনের ফ্লেমটা কমিয়ে দিয়ে ওই তেলেই ফোড়ন দেব। 2টি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার আমি এতে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজ কুচিগুলি লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইতেই দিয়েছি, আর কনস্ট্যান্ট নাড়াবো, নয়তো পুড়ে যাবে।
পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব। পেঁয়াজ আর মশলার সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা যখন আমি কষাবো তখন ওভেনের ফ্লেমটা একটু কমিয়ে দেব। চিকেন এখানে কষানো হয়ে গেছে, এবার আমি এতে ভেজে রাখা আলুগুলি দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু আমি পুরোপুরি কড়াইতে করব না, এটা কেক কষিয়ে নিলাম কড়াইতে, এবার আমি প্রেশার কুকারে দিয়ে বাকি রান্নাটি সেরে ফেলব। মাংসটা কুকারে ঢেলে নিয়েছি, এবার আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করব। আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার এতে আমি সামান্য নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। কুকারের ঢাকা বন্ধ করে দিয়েছি, এবার দু তিনটে সিটির পর আমি ঢাকাটা খুলে দেখব মাংসটা আমার কতটা সেদ্ধ হলো। তিনটে সিটি পড়ে গেছে, এবার আমি কুকারের ঢাকাটা খুলে দেখি মাংসটা কতটা সেদ্ধ হচ্ছে। গন্ধ দেখো, চিকেন আমার পুরো সেদ্ধ। এবার আমি এতে বেটে রাখা গরম মশলাটা ঢেলে দিলাম। একটু মিশিয়ে নিই, মিশিয়ে কিছুক্ষণ এরকম করে কুকারের মাথাটা হালকা করে ঢেকে রাখবো যাতে গরম মশলা গন্ধটা ভেতরে অ্যাবজর্ব করে নেয়। সার্ভ। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে দেশি লাগুন চিকেনের লাল ঝোল। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করছি, ফিরে আসব পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড অলওয়েজ স্মাইল। টাটা।